দুই বাংলার সুপারিশটার সাকিব খান একসঙ্গে তিনি মাতিয়ে চলেছেন ডালিউড ও টালিউড ইন্ডাস্ট্রি দীর্ঘ এক যুগের বেশি সময়ে কেরিয়ার অভিনয় করেছেন অনেক নায়িকার বিপরীতে তাদের মধ্যে একজন সঙ্গে পেঁদে সাকিব বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন সেগুলো ব্যবসা সফলও হয়েছে তাই সাকিবের সঙ্গে শাবনুর সম্পর্কটা সুন্দর সম্প্রতি গণমাধ্যমের কাছে শাবনুর বলেন বয়স কিংবা সিনেমার কেরিয়ার দুই দিক দিয়ে সাকিব আমার জুনিয়র তার সঙ্গে অনেক কাজ করেছি খুব কাছ থেকে দেখেছি সাকিবকে সে অত্যন্ত বদ্র এবং অমায়িক ছেলে বড়দের শ্রদ্ধা এবং শুরুতে স্নেহ করতে জানে মূলত মডেল অভিনেত্রী ফারিয়া শাহরিনের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে সাবনুরের কথাগুলো বলেছেন সম্প্রতি ফারিয়া এক সাক্ষাৎকার বলেন সাকিবের সঙ্গে ছবি করতে স্যাক্রিফাইস করা লাগে যদিও তিনি এমন অভিজ্ঞতায় মুখোমুখি হননি কখনো ফারিয়ার এমন মন্তব্যের পর থেকে সমালোচনার ঝড় বইছে বিষয়টি নিয়ে শাবনুর আরও বলেন সাকিবের সঙ্গে আমি এত কাজ করলাম কই আমার তো তার সঙ্গে কাজ করতে গিয়ে তেমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি অযথা মিথ্যা অপবাদ ছড়ালে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে সুতরাং ইন্ডাস্ট্রির স্বার্থে সবাইকে বুঝে শুনে মন্তব্য করা উচিত প্রসঙ্গত দীর্ঘ পাঁচ বছর পর স্বপ্নের অভিনীত ছবি মুক্তি পেয়েছে গত বারোই জানুয়ারি পাগল মানুষ নামে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়